আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। সুপ্রিয় দর্শক, সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্বে। টাইটেল স্পন্সর লাইফ বয় পাওয়ার বাই প্রাণ ফোটো, কো স্পন্সর সীমা স্টিল ও মিনিস্টার এসি। জর্ডানের রাজধানী আম্মান থেকে 200 কিলোমিটার দূরে আজকে আমরা অবস্থান করছি, এসেছি মুতা প্রান্তরে। মুতার যুদ্ধে যে সমস্ত সাহাবি শাহাদাত বরণ করেছিলেন তাদের মধ্যে অন্যতম হচ্ছে আবদুল্লাহ বিন রাবাহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমাদের সঙ্গে রয়েছেন শেখ সাদিক রহমান আল আজহারি। প্রিয় দর্শক, আল্লাহর জন্য, আল্লাহর জমিনে দিন কায়েমের জন্য যারা বুকের তাজা রক্ত ঢেলেছিলেন এবং এই জমিনে যারা ইসলামকে উড্ডীন করেছিলেন তাদেরই একজন উল্লেখযোগ্য সাহাবি হযরত আবদুল্লাহ বিন রাবাহা। প্রথমেই আমরা এই এলাকাটি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো। চলুন সম্মানিত শেখ, চলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম দার কওমিল মুমিনিন। আতাকুম মা তুআদুনা গাদান মুআজ্জালুন ওয়া ইন্না ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাকমারার পাশেই দাঁড়ানো আছি। সম্মানিত শেখের কাছে যে বিষয়টি জানতে চাই, সাহাবী রিদওয়ানুল্লাহ আনহুম আজমাইন হিজরত করেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি কথা যে তুমি চলে যাও, একজন সাহাবী আমিন বলেন নাই যে আল্লাহ নবী কেন আমি যাব, আমাকে দুদিন পরে কি পাঠানো যায় না। এই যে সাহাবীদের আনুগত্য এবং আবদুল্লাহ বিন রাওয়াহার যে পরিচয়, কেন তিনি এখানে এসেছিলেন, দুটো বিষয় যদি বলতেন। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين أما بعد আমরা এমন একজন সাহাবীর মাকবারার সামনে দাঁড়িয়ে কথা বলছি। ইফতারের আর কয়েক মিনিট বাকি। জীবাণু যেই সাহাবি রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন সারা জীবন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্যে, কাফেররা যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন কুৎসা রটনা করত, যারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে কথা বলতেন তাদের মধ্যে একজন ছিল আবদুল্লাহ বিন রাওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। ওনাকে আবদুল্লাহ নামে ডাকা হতো। এছাড়া অনেকগুলো উপাধি ওনার ছিল, আবু উমায়ের, আবু রাওহা, আবু মুহাম্মদ। উপাধিগত নাম নিয়ে অনেক ইখতিলাফ রয়েছে, মতভেদ রয়েছে। এমন একজন সাহাবি ছিলেন তিনি যেই সাহাবি
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তৃতীয় আকাবায় মদিনাতুল মুনাওয়ারায় 70 জন সহকারে, উনি অত্যন্ত জ্ঞানী ছিলেন, 70 জনকে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসেছিলেন এবং সবাই সহ একত্রে তিনি কালেমা পড়ে তিনি মুসলমান হয়েছিলেন। সবাইকে নিয়ে কালেমা পড়ে মুসলমান হওয়া আবদুল্লাহ বিন রাওয়াহা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এত প্রিয় হয়ে উঠলেন। আবদুল্লাহ বিন রাওহা যেখানেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মন ভেঙে যেত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরাম শৌর্য বীর্য হারিয়ে ফেলতো, সেই জায়গাতেই তিনি কবিতা পাঠ করে সকলকে আবার উজ্জীবিত করতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইজনের কবিতায় খুব মুগ্ধ হতেন, একজন ছিলেন আবদুল্লাহ বিন রাওহা, আরেকজন ছিলেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের প্রান্তে জিহাদের ময়দানে সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন তিনি কবিতা বলেছেন, প্রত্যেকটা জিহাদের ময়দানে তিনি কবিতা বলতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন সিদ্ধান্ত নিলেন এই মুতা প্রান্তে, এই পুরো অঞ্চলে বসরায় যখন মুসলমানদের প্রতিনিধিকে সাহাবিকে শহীদ করে দেওয়া হয়েছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখানে শক্তিশালী মুসলমানদের দলকে, পৃথিবীর সেই সময়ের সবচেয়ে বড় শক্তিশালী হিরাক্লিয়াসের রোমকদের বিরুদ্ধে লড়াই করার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠাবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 3-3 জন সেনাপতি নির্বাচন করলেন, যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নির্বাচন করলেন, জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সেনাপতি নির্বাচন করলেন, এরপর শেষে আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। উনিও বুঝে গেলেন আমি আর দুনিয়ায় থাকব না। ওনার প্রত্যেক দিনের অভ্যাস ছিল জীবনে যতদিন উনি ঘর থেকে ইসলাম গ্রহণ করার পরে বের হতেন, ওনার স্ত্রী বলছেন প্রত্যেকটা বার দেখতাম যে তিনি 2 রাকাত নামাজ পড়ে তিনি ঘর থেকে বের হতেন, আবার 2 রাকাত নামাজ তিনি ঘরে এসে ফিরে তিনি 2 রাকাত নামাজ পড়তেন, এইভাবে করে তিনি সময়টা কাটাতেন। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও যখন শুনলেন যে তিনি শেষ সেনাপতি, তিনি বারবার চিৎকার করে কাঁদছিলেন আর মনে করছিলেন আহারে ওই দুইজনের জায়গায় যদি আমার নামটা নিত আমিও তো হয়তো এই ময়দানে শহীদ হতাম, আমার পরে তো নবীজি কারো নাম নেয়নি, তাহলে মনে হয় আমি ওই প্রান্তে শহীদ হতে পারবো না। শহীদ হওয়ার কেমন তামান্না তাদের মধ্যে জাগ্রত ছিল। আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই প্রান্তে আসার পর 2 রাত যখন অতিবাহিত হয়ে গিয়েছে, মুসলমান যখন সিদ্ধান্তহীনতায় ভুগছিলেন সাহাবায়ে কেরাম, এই মুহূর্তে আমাদের করণীয় কি? 2 লক্ষ হিরাক্লিয়াসের বাহিনীর বিরুদ্ধে লড়তে হবে, এই মুহূর্তে কি করতে পারি? আবদুল্লাহ বিন রাওহা প্রাঞ্জল ভাষায় কবিতায় কবিতায় মুসলমানদেরকে উজ্জীবিত করলেন। তিনি সেখানে দাঁড়িয়ে বললেন আমাদের জন্য 3টা পথ আছে, একটা হচ্ছে হয় আমরা আল্লাহর দ্বীনের জন্য শহীদ হব, আল্লাহু আকবার, প্রথমেই তিনি শহীদ হওয়ার কথা বললেন, অথবা এই প্রান্ত থেকে আমরা বিজয়ী হব, গাজী বেশে আমরা ফিরে যাব, অন্য কোনো পথ আমাদের, তৃতীয় কোনো পথ আমাদের জন্য খোলা নেই। সাহাবী রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন এইভাবে করে সাহাবায়ে কেরামদেরকে সেখানে উজ্জীবিত করলেন। ওনার চোখের সামনে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন, ওনার চোখের সামনে জাফর বিন আবি তালেব রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হলেন। এরপর উনি যখন ঝান্ডাটা হাতে তুলে নিলেন, দুর্বার গতিতে কাফেরদের বিরুদ্ধে তিনি লড়াই করে গেলেন, একের পর এক আঘাত ওনার গায়ে লাগলো, এরপরেও তিনি ঝান্ডা ছেড়ে দেননি। একটা পর্যায়ে কাফেরদের আঘাতে তিনি যখন শহীদ হয়ে লুটিয়ে পড়লেন, খালিদ বিন ওয়ালিদ তিনি এসে ওই মুহূর্তে পতাকাকে আঁকড়ে ধরলেন, পতাকাকে মাটির মধ্যে লুটিয়ে পড়তে দেননি। খালিদ বিন ওয়ালিদের 1টা 2টা নয়, 9-9টা তরবারি এই জমিনে মুতা প্রান্তে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের জীবন দেওয়ার পর আত্মত্যাগের নাজরানা তিনিও এমনভাবে পেশ করতেছিলেন, সামান্য শঙ্কিত হননি, ছোট্ট একটা ছুরি ছিল ইয়ামিনি ছুরি, সেই ছুরি দিয়ে পর্যন্ত তিনি লড়াইয়ের পর লড়াই চালিয়ে গেলেন। আজকে এখানে শুয়ে আছেন আবদুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া আরদাহু। কোরআনুল করিমের সেই আয়াতগুলো বারবার আমাদের মনে পড়ে,
তারা লড়াই করেছে, জীবন দিয়েছে, তারা মেরেছে, তারা মরেছে, কিন্তু তারা মৃত না। ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ পাক বলছেন তাদেরকে মৃত বলো না, যারা শহীদ হয় তারা জীবিত তোমরা হয়তো উপলব্ধি করতে পারো না। আমরা একথা বিশ্বাস করি আল্লাহ তাআলাই আব্দুল্লাহ বিন রাওহা এত বড় শহীদ যিনি ওনাকে আল্লাহ রিজিক দিচ্ছেন, আল্লাহ খাওয়াচ্ছেন, তরিকা কী, কাইফিয়ত কী, কীভাবে খাওয়াচ্ছেন এটা আল্লাহ তাআলা ভালো জানেন। ধন্যবাদ সম্মানিত শেখ। প্রিয় দর্শক, একটি বিরতিতে আমরা যাবো ইনশাআল্লাহ। বিরতির পরে আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আরও কিছু জানবো, আরও কিছু দৃশ্য আমরা তুলে ধরবো ইনশাআল্লাহ তাআলা। আলহামদুলিল্লাহ, বিরতির পরে আবারও সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। প্রিয় দর্শক, আরবি কাফেলার আজকের পর্বে সম্মানিত শাইখের কাছে যে বিষয়টি জানতে চাচ্ছি, আমরা এখানে দেখতে পাচ্ছি আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ব্যাপারে এখানে বেশ কিছু কথা লেখা আছে এবং কিছু উক্তিও আমরা দেখতে পাচ্ছি, সম্ভবত কবিতার অংশ। সম্মানিত শাইখ, আমরা জানতে চাচ্ছি কী বলা হয়েছে। আলহামদুলিল্লাহ, সত্যি আসলে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন ওনাদের মাকবাড়াতে যখন যাই, সাথে যখন ওনাদের জীবনীটা লেখা থাকে, আমাদের মনে হয় যে আমরা সেই অষ্টম হিজড়িতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন 8 হিজড়িতে ওনাকে পাঠিয়েছিলেন এই প্রান্তে এবং শহীদ হলেন মোতা প্রান্তে, ইসলামকে বিজয়ী করার জন্য সব দিয়ে দিলেন। আজ থেকে 1437 বছর পূর্বের ঘটনায় যিনি শহীদ হয়ে শায়িত আছেন, আজও কিন্তু ওনাকে স্মরণ করে সারা দুনিয়ার মুসলমানরা কাঁদে। ওনার আত্মত্যাগ আর কোরবানির কাছে আমাদেরকে কত নগণ্য মনে হয় একটু চিন্তা করেন। ছোটোবেলাতেই তিনি যখন ইসলাম গ্রহণ করেন, জন্মগ্রহণ করলেন মদিনাতুল মুনাওয়ারায়, হিজাজে। এই মদিনাতুল মুনাওয়ারায় জন্মগ্রহণ করে, ইয়াসরাবে জন্মগ্রহণ করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাওয়ার পরেই নিজে একা না, 70 জন সহকারে এসে কালেমা পড়ে মুসলমান হয়ে সব নবীর জন্য একেবারে উজাড় করে দিলেন। বদর, উহুদ, খন্দক, খাইবার সহ প্রত্যেকটা যুদ্ধে তিনি অংশগ্রহণ করলেন। এবং ওনার জীবনের প্রসিদ্ধ একটি উক্তি হচ্ছে, আল্লাহুম্মা লাউ আনতা মাহতাদাইনা ওয়ালা তাসাদ্দাকনা ওয়ালা সাল্লাইনা, আল্লাহ আপনি যদি হেদায়েত না দিতেন, আল্লাহ হেদায়েত যদি আপনি না দিতেন তাহলে আমরা সৎকাও করতে পারতাম না, আমরা রোজাও রাখতে পারতাম না, আমরা নামাজও করতে পারতাম না। আমরা নামাজ পড়ছি, রোজা রাখছি, দান সৎকা করছি, আল্লাহ সব তো আপনার জন্য, আপনি হেদায়েতের পথে রেখেছেন বিধায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথাটা যখন শুনলেন এত আনন্দিত হলেন, প্রশংসা করলেন, ফা আনজালা সাকিনা আলাইনা ওয়া সাবাতাল আকদাম। এবং সেই মুহূর্তে, এটা কিন্তু যুদ্ধক্ষেত্রে তিনি এই কথাটা বলেছিলেন, যুদ্ধক্ষেত্রে যখন তিনি এই কথাটা বললেন এবং দেখা গেল যে কিছুক্ষণের মধ্যেই মুসলমানের ইমানটা এত মজবুত হয়ে গেল, ওই জেহাদের প্রান্তেই সাহাবাই কেরাম ওনার কবিতা শুনে সাহাবাই কেরামের ইমান সুদৃঢ় হয়ে যেত, মজবুত হয়ে যেত। সেই আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু এখানে শুয়ে আছেন, উনি এত বেশি জাহান্নামের ভয়ে কাঁদতেন। একদিন তিনি কাঁদছেন, ওনার স্ত্রী বললেন, মা ইউকি, কোন জিনিস আজকে আপনাকে কাঁদাচ্ছে, আপনি এত পরিমাণ কেন কাঁদছেন? আব্দুল্লাহ বিন রাওহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কাঁদতেছি আমার জন্যে, আমি কাঁদতেছি আমার নিজের চিন্তা করে, তুমি কেন কাঁদতেছো?
স্ত্রী বললেন, আপনি কাঁদতেছেন, এটা দেখে আমি কাঁদতেছি। আল্লাহ আকবার, আল্লাহ আকবার। এমন ছিলেন তিনি, তিনি এমন ছিলেন সাহাবাই কেরামের জন্য নিজের প্রয়োজন থাকা সত্ত্বেও অন্যজনের জন্য উজাড় করে দিতেন। উনি মৌতা প্রান্তে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইনকে কবিতা বলে বলে এমন ভাষণ দিয়েছিলেন, যার পরেই সাহাবাই কেরাম মৌতা প্রান্তে দুদিন অবস্থান করার পরে ঠিক করলেন লাখো লাখো সৈনিকের বিরুদ্ধে লড়াইয়ের জন্য একটু পিছপা হওয়া যাবে না। দেখুন, এখানে আমরা একটি নেম ফলক দেখতে পাচ্ছি, এটি পাথর দ্বারা নির্মিত, এটি অনেক আগের প্রাচীন পুরাতন, এবং এখানে পরিষ্কার লেখা আছে আল ফাতিহা শহীদ আবদুল্লাহ বিন রওয়াহা। আর এটি নির্মিত হয়েছে, নির্মাণ করেছেন, আর এই ঘটনা সংঘটিত হয়েছিল 8 হিজরিতে। পুরোটাই এখানে সুন্দর করে লেখা আছে, আবদুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহ তাআলা আনহু। যে আরেকটি বিষয় আপনার কাছে সম্মানিত সাহেব জানতে চাচ্ছি, সেটি হচ্ছে আল্লাহর জন্য যারা নিজেদেরকে এভাবে উজাড় করে, আল্লাহ তাআলা যে বলছেন যে বাল আহিয়া উন আইনদা রব্বিহিম ইউরযাকুন, তাদেরকে রিজিক দেওয়া হয় এবং তাদেরকে তোমরা মৃত বলো না। এখানে যারা শহীদ হয়েছেন এবং পরবর্তীতে যারা শহীদ হয়েছেন, এই শাহাদাতের মর্যাদা যারা লাভ করেছেন, কিয়ামতে তাদের প্রতিদানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে দেবেন? আমরা জানি যে তারা মৃত্যুবরণ করলে গোসল দিতে হয় না, তারপরে কিয়ামতের ময়দানে তারা একটা অবস্থায় উঠবে, এ বিষয়ে যদি একটু বলতেন। সুবহানাল্লাহ বিহামদি, ওনারা সারা জীবন প্রত্যাশা করেছে যদি আমি শহীদ হতে পারতাম। এই প্রত্যাশা কেন? কারণ শহীদদের মর্যাদা আল্লাহর কাছে এত বেশি, তাদেরকে আল্লাহ মৃত বলতে নিষেধ করেছেন। উনি একদিন প্রচণ্ড অসুস্থ ছিলেন, সাহাবায়ে কেরাম মনে করলেন যে এমন অসুস্থ উনি মনে হয় আর বাঁচবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনাকে এতটাই আদর করতেন, নবীজি দেখতে গেলেন, দেখেন উনি ওনার যন্ত্রণায় আর কষ্টে, অসুস্থতার কষ্টে ফুপিয়ে ফুপিয়ে কাঁদতেছে, ভিতর থেকে গড়গড় করে আওয়াজ হচ্ছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমার আবদুল্লাহ বিন রওয়াহা যদি তার হায়াত না থাকে, আল্লাহ আপনি মৌত দিয়ে দেন, আল্লাহ এই কষ্ট আমি সহ্য করতে পারতেছি না, আমার আবদুল্লাহ বিন রওয়াহা অসুস্থ অবস্থায় যেভাবে আওয়াজ করছে, আল্লাহ আমার বড় কষ্ট লাগছে, আল্লাহ যদি আপনার এই গোলামের হায়াত থাকে, আল্লাহ আপনি এখনই সুস্থ করে দেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করে আসলেন, আবদুল্লাহ বিন রওয়াহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন। সাহাবায়ে কেরাম সবসময় শাহাদাতের, মৌতের তামান্না করতেন, অনেকে সব সময় দোয়াও করতেন যে আল্লাহ মৌতের তো, জীবনে তো মৃত্যুবরণ হবেই, আল্লাহ জীবনে তো মৃত্যু আসবেই, আমাদেরকে মরতে তো হবেই, আল্লাহ শহীদি মৌত দিয়ে দিও। আবদুল্লাহ বিন রওয়াহা সব সময় দোয়া করতেন, আল্লাহ তুমি শহীদি মৌত দিও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবায়ে কেরামদেরকে উদ্দেশ্য করে বললেন যে মান আরাদা শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলা শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, যদি তোমরা বিছনায় শুয়েও মারা যাও, শাহাদাতের মৃত্যু যদি তোমাদের তামান্নায় থাকে, আল্লাহ তোমাদেরকে শহীদের মর্যাদা দান করবেন। এবার শহীদের মর্যাদা কি? শহীদের মর্যাদা হচ্ছে ইয়ুতি শহীদ সিত্তা খিসালিন ইনদা আউয়ালি কাতরাতিন মিন দামিহি, আজ থেকে 1437 বছর পূর্বে এই মৌতা প্রান্তে যখন ওনার রক্ত ঝরেছে, তীরের আঘাত লেগেছে, কাফেররা যখন আঘাতের পর আঘাত করেছে, এই আঘাতের কারণে এই যে শরীর থেকে রক্তগুলো ঝরে পড়েছে, আবদুল্লাহ বিন রওয়াহা মৃত্যুবরণ করেছে, রক্ত ঝরতে ঝরতে খালেদ বিন ওয়ালিদ তিনি দেখতেছিলেন আর কাফেরদেরকে চতুর্দিক থেকে আঘাত করতেছিলেন, রক্ত ঝরতে 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 একটা পর্যায়ে যখন আর রক্ত নাই, তখন তিনি ওনার দেহটা মাটির মধ্যে লুটিয়ে পড়ে এইভাবে শহীদ হন। এক ফোঁটা রক্ত যখন জমিনে পড়ে, শহীদের গুনাহখাতাগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ। ওয়ায়ুরা মাকআদাহু ফিল জান্নাহ, জান্নাতে শহীদের যে বাড়ি আল্লাহ তাআলা নির্মাণ করেছেন, সেই বাড়িটা আল্লাহ রাব্বুল আলামিন দেখাতে থাকেন। ওয়ায়ু যাওয়াজু মাআ হুরিল আইন, হুরদের সঙ্গে আল্লাহ তাআলা বিবাহের ব্যবস্থা করে দেন। দুনিয়ার জীবনে স্ত্রী সন্তান সন্ততি সবাইকে রেখে চলে গেছে, আল্লাহ পাক শহীদদেরকে জান্নাতের ভিতরে হুরদের সঙ্গে বিবাহের ব্যবস্থা করে দেন। ওয়ায়ুমানু মিন ফাজাইল আকবার, কিয়ামতের যে প্রলয়ঙ্কারী টক্কর লেগে যাবে, সারাটা পৃথিবী তছনছ হয়ে যাবে, ধাক্কা লেগে যাবে পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্তে, পশ্চিম থেকে পূর্ব প্রান্ত পর্যন্ত, যখন প্রান্ত পর্যন্ত যখন ধাক্কা লেগে যাবে, এই ধাক্কা থেকে আল্লাহ পাক শহীদদেরকে হেফাজত করবে। ওয়ায়ুমানু মিন আযাবিল কবর, কবরের ভিতরে যে আযাব হয়,
হয় এই আজাব থেকেও শহীদদেরকে হেফাজত করা হয়। ধন্যবাদ সম্মানিত শেখ, জাযাকাল্লাহ। চমৎকার কিছু পয়েন্ট আমরা শুনেছি প্রিয় দর্শক, এত সুন্দর করে সম্মানিত শেখ আলোচনা করেছেন, আমরা এই থেকে শিক্ষা গ্রহণ করি। সাহাবী রিদওয়ানুল্লাহি আনহুম আজমাইন, তাদের যে জীবন ইতিহাস, এখান থেকে আমরা শিক্ষা গ্রহণ করি। বিদায় নিচ্ছি আরবি কাফেলা অনুষ্ঠানের আজকের পর্ব থেকে। টাইটেল স্পন্সর লাইফ বয়, পাওয়ার্ড বাই প্রাণ ফোটো, কো স্পন্সর সীমা স্টিল ও মিনিস্টার এসি। ইনশাআল্লাহ কালকে নতুন পর্বে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।